বহিরাগত ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এসে মেরে যায়, আপনাদের কি কোনো দায় দায়িত্ব নাই? শিবির করার জন্য মারা হয় নাই, তাদেরকে মারা হয়েছে ইসলামী মাহফিল করার জন্য। আজকে আমাদের যে ছেলেগুলো মারা হচ্ছে তাদেরকে শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকজন স্টুডেন্ট মিলে আমরা রমজান মাস ইসলাম নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের উপর যে অতর্কিত হামলা হলো এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল যে এই ধরনের একটা সাধারণ রমজান নিয়ে আলোচনা করার জন্য আমাদের উপরে হামলা হবে। এই হামলার উদ্দেশ্য কি আমরা জানি না, কিন্তু কারা হামলা করেছে তাদেরকে আমরা পরবর্তীতে কয়েকজনকে, বিশেষ করে যে শাহবাগ থানার ছাত্রলীগের যে তৌহিদুল ইসলাম সুজন আছে তাকে আইডেন্টিফাই করা গেছে। এছাড়া তার সাথে ছিল তার এই সাঙ্গোপাঙ্গরা ডাবিতে এসে ডাবিরে বাংলাদেশের সবচেয়ে যেটাকে আমরা সেফ ক্যাম্পাস মনে করতাম সেটার উপর আমাদের যে উপর যে হামলাটা হয়েছে, আমাদের অনেকের মাথা ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে এবং মারাত্মক জখম হয়েছে, দাঁত ভেঙে গেছে। ডাবি ছাত্রলীগের যারা আছে অথবা কেন্দ্রীয় ছাত্রলীগের যারা আছে তারা আমাদের আইন বিভাগেরই ছিল, তারা আমাদের সাদ্দাম সহ অন্যরা আমাদের আইন বিভাগের, তাদের বিভাগের স্টুডেন্ট হয়েও যদি আমরা এই ধরনের ন্যাক্কারজনক হামলা শিকার হই, তাও তাদের সংগঠন থেকে তারা যদি সেসব কুলঙ্গাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে তাদেরকে আমরা কিভাবে সিনিয়র ভাই মনে করব? আজকে যে ঘটনা ঘটেছে একটা বর্বরচিত ফৌজদারি অপরাধ। আপনারা দেখেছেন শান্তিপূর্ণভাবে কয়েকটা ছেলে ইসলামী মাহফিল রোজা উপলক্ষে আয়োজন করতে গিয়েছিল এবং ওইটার যে পোস্টারটা ছিল অনলাইন যে পোস্টারটা ছিল আপনারা দেখেছেন, সেখানে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য ছিল না। শুধুমাত্র রোজার মাসে ঠিক মতো যেন সিয়াম সাধনা করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সেই জন্য তারা একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। অনেকে প্রশ্ন করতে পারেন যে তারা কেন কর্মকর্তাদের বাসাতে এই প্রোগ্রামে আয়োজন করেছিল, কারণ সেখানে আইন বিভাগের অনেক ছাত্রছাত্রীরা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকাতে এদেরকে ভাড়া দেওয়া হয়, আপনারা জানেন আবাসিক সংকটের কারণে। সেখানে যখন তাদের প্রোগ্রামটা করতে দেয়নি তারা চলে আসছিল, তারা কোনো বাকবিতন্ত্রায় যায় নাই। এই অবস্থায় ছাত্রলীগের শাহবাগ থানার নেতা বা কর্মীর বিরুদ্ধে হামলা চালিয়েছে, সেটা বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী জঘন্য অপরাধ, রিভার্স হার্ট এবং অ্যাটেম্প টু মার্ডারের অফেন্স। এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় ঘটে চলেছে। ছাত্রলীগের বহিরাগত জানা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমন ছেলেরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমরা যা জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে আমাদের একটা আপিল থাকবে যে বহিরাগত ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এসে মেরে যায়, আপনাদের কি কোনো দায় দায়িত্ব নাই? এবং এই ক্ষেত্রে আমি মনে করি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না, দেশের যে আইন এবং বিচার ব্যবস্থা আছে তাদের কাছেও আমাদের আপিল থাকবে। আজকে এখানে যে আইন বিভাগের ছাত্রছাত্রীরা পড়ছে তারা একদিন এই দেশের বিচার বিভাগে জয়েন করবে, তারা এই দেশে একদিন আইনজীবী হবে, তারা আইনের কথা পড়ে বড় হচ্ছে, তারা জানছে যে বিনা বিচারে বিনা অভিযোগে কেউ কারো উপর কোনোভাবে আক্রমণ করতে পারে না, তারা সংবিধান করছে। আজকে তাদের কাছে ছাত্রলীগের গুন্ডারা কি মেসেজ দিয়ে গেছে এবং এই গুন্ডাদের আপনারা কি মেসেজ দিতে চান? এই গুন্ডাদের থেকে আপনারা কোনো মেসেজ দিতে চান যে এই দেশে আইনের শাসন রয়েছে, এখানে যাকে ইচ্ছা মারা যাবে না, যাকে ইচ্ছা যে কোনো সময় আইনের যে কোনো ইচ্ছা হাতের মধ্যে অস্ত্র তুলে যে কাউকে পিটানো যাবে না, এই মেসেজটা কি দেওয়ার দায় দায়িত্ব এই দেশে কারো নাই? এই প্রশ্নটা রেখে গেলাম। আজকে আমাদের যে ছেলেগুলো মারা হচ্ছে তাদেরকে শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন এই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন না, যাকে মারবে সেই শিবির, যে কোনো অন্যায় করবে যে কোনো অপরাধ করবে সমস্ত কিছু ঢাকা হয় শিবির ট্যাগ দিয়ে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ছাত্রলীগ বা সরকারকে, আপনাদের যদি এতই শিবির ভীতি থাকে আপনারা আইন করে শিবিরকে নিষিদ্ধ করেন না কেন? একটা সংগঠনকে নিষিদ্ধ করেন নাই, সেই সংগঠন যদি কেউ করেও তাকে মারতে পারেন না আপনারা। সেকেন্ড কথা হচ্ছে সেই সংগঠন করে এই আন্দাজ করে এই ধারণা করে এই মিথ্যা অভিযোগ করে কাউকে মারতে পারেন না আপনারা। এই অপরাধ গুরুতর ফৌজদারি অপরাধ। আমরা সবাই জানি আমাদের যে ছেলেগুলো এখানে ইনভলভ ছিল, আমি অনেক খোঁজখবর নিয়েছি, তারা শিবির কেন কোনো রাজনীতির সাথে জড়িত না। এই অবস্থা আমি মনে করি তাদের শিবির করার জন্য মারা হয় নাই, তাদেরকে মারা হয়েছে ইসলামী মাহফিল করার জন্য। বাংলাদেশে মুসলমান যারা আছে ইসলাম ধর্ম অনুসারী আছে তারা ধর্মীয় সমাবেশ করতে গিয়ে মার খাবে, এটার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এটার জন্য আমাদের সংবিধানে সবার ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ আছে, এই প্রশ্ন আমি রেখে গেলাম। এবং আমি মনে করি আজকে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সবাই আইন বিভাগের ছাত্র, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে আপিল করছি, তোমরা কি মনে করো নিরীহ ছেলেদেরকে ইসলামী মাহফিল করার জন্য মহিলাগত ছাত্রলীগের গুন্ডারা এসে মেরে রক্তাক্ত করার অধিকার রাখে? তোমাদের এই ছোট ভাই বোনদের রক্তাক্ত চেহারা দেখে তোমাদের মনে কি কোনো বেদনার উদ্রেক হয় না? তোমাদের কাছে আমি আপিল করলাম এই গুন্ডাদেরকে ছাত্রলীগ থেকে অবিলম্বে বহিষ্কার করো। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে আবারও স্মরণ করিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে আপনারা অভিভাবক তুল্য,
অভিভাবক হিসাবে আপনার কি দায়িত্ব পালন করছেন বহিরাগতদের একের পর আক্রমণের মুখে